নিশা শুরু করছি আজকের এই নতুন একটি ভিডিও, নতুন একটি পর্ব। আজকের পর্বে আমি নিয়ে এসেছি মারিয়ানা ট্রেঞ্চের ব্যাপারে খুব ছোট ছোট কিন্তু আকর্ষণীয় কিছু তথ্য নিয়ে। মারিয়ানা ট্রেঞ্চ একটি মহাসাগরীয় পরিখা। পরিখা বলতে বোঝানো হয় যে একটি বিশেষ জায়গার চারিপাশে থাকা খাত বা গড়খাইকে। মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা দ্বীপপুঞ্জে প্রায় 200 কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এটি পৃথিবীর গভীরতম মহাসাগরীয় পরিখা হিসেবে প্রমাণিত। সাধারণভাবে এটির আকৃতি অর্ধচন্দ্রাকার এবং প্রস্থে এটি 69 কিলোমিটার এবং দৈর্ঘ্যে 2550 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এটির সব থেকে গভীরতম অংশের পরিমাপ 36,037 ফুট। 1875 সালে জাহাজের সাহায্যে বিশ্বব্যাপী পরিক্রমা করার সময় প্রথমবার মারিয়ানা ট্রেঞ্চ আবিষ্কৃত হয়। আমরা সবাই জানি যে মাউন্ট এভারেস্ট পৃথিবীর সব থেকে উচ্চতম একটি জায়গা, তবে মারিয়ানা ট্রেঞ্চ উচ্চতার দিক থেকে মাউন্ট এভারেস্টকেও ছাপিয়ে গেছে। কখনো যদি মাউন্ট এভারেস্টকে মারিয়ানা ট্রেঞ্চের জায়গায় স্থাপন করা হয়, তখন পর্বতের চূড়াটি প্রায় 1 মাইলেরও বেশি জলের তলায় থাকবে। বৈজ্ঞানিকদের মতে মারিয়ানা ট্রেঞ্চ প্রায় 180 মিলিয়ন বা 180 লক্ষ বছর পুরনো এবং এটি আমাদের গ্রহ অর্থাৎ পৃথিবীর সব থেকে প্রাচীনতম সমুদ্রতলগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। আলোর অভাব এবং পরিখার প্রতিকূল ও অম্লীয় অবস্থা থাকা সত্ত্বেও মারিয়ানা ট্রেঞ্চে কিছু জীব, অণুজীব এবং কিছু ছোট প্রাণী বসবাস করে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে মারিয়ানা ট্রেঞ্চে কিছু নতুন প্রাণী এবং কিছু নতুন ধরনের শামুকের সন্ধান পাওয়া গেছে। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম জায়গায় সূর্যের আলো না পৌঁছানো সত্ত্বেও এর কিছু অংশে জলের তাপমাত্রা প্রায় 700 ডিগ্রি ফারেনহাইট এবং সাধারণ তাপমাত্রা 39 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে। 1960 সালে বিজ্ঞানী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস নৌকার সাহায্যে মারিয়ানা ট্রেঞ্চের সব থেকে গভীরতম জায়গায় পৌঁছানোর প্রথম ব্যক্তি হিসেবে গৌরব অর্জন করেন। মারিয়ানা ট্রেঞ্চের এই অদ্ভুত এবং আকর্ষণীয় একটি পর্ব আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আসবো আবার নতুন কোনো জায়গা বা নতুন কোনো জিনিসের নতুন তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাংক ইউ।